আমি বাড়া চলে ছিলে, আমি টাটকা ফাইন ছিলে, আমার মধ্যে ছেলে নাই বাড়া কেউ একটা। জায়গা কিনে দিলাম, ঘর করে দিলাম, এবেলা মেয়েটা গেলে সুখে শান্তি সুসংসার করবি, যদি বিরুদ্ধে ঝগড়া করছিস কেন? আমি ঝগড়া করছি না, তোমার বউ ঝগড়া করছে, এখন বউ হয়ে লাগবে নাকি? না, ও বউ হয়ে লাগবে না, ও তোর হয়ে লাগবে নাকি? বাবাটা তো একটা গাম্বা, রাতে মনে কিছু দিয়েছে মনে হয় তুমি, ওই জন্য তোমার হয়ে লাগছে, আমি তো বুঝতে পারছি। এ আমার শালা, গা নিয়ে দেবো তো, চিনি না তোমাকে, মার খাবি লাগবে শালা। তোমার নিজের ছেলেটা তো হারামের রায় গিয়েছে, আবার আমার লাতিটাকেও হারামের রায় নিয়ে গেছে, তোমার বেটা মানা করো কে, কোনো সময় আছে? মুখে লাগাম দিয়ে কথা বলবা, নাহলে দুই হাতে করে টেনে জবান ছেড়ে দেবো তোমার। আমার পেছনে লাগবে রাত হইলে পরে বড় বড় মায়ের কাছে শুবি, আর দিন হইলে ছোট বড় মায়ের কাছে শুবি, এটাই তোমার শেষ ফয়সালা নাকি? হ্যাঁ রে, এছাড়া তো কোনো উপায় নাই দেখছি। মেনে নিলাম রে, যা মেনে নিলাম, যা। বাপকে আমার বেয়ে বলছো? বাপটা আমার, যেমন তাই বলতে পারি, তোমার তো কোনো অসুবিধা নাই, বাপের কথা মেনে নিলাম তো বাড়া। ঠিক আছে, খুব ভালো কথা, আর কোনো কথা নেই তাহলে। বেশ ঠিক আছে, সরো ঘরে ঢুকবো, এসো, আমার জানো মানুষ ফুল করেছি, পাখি ঘরে এসো। বাবা, শাশুড়ি মায়ের তিন গুণা বাকুরিটার কি মূল্য দিলি রে বাপ, তো নিজের ছেলের বিচারটা ঠিক করে করলি না? যা হবার হয়ে গেছে বাবা, যা, ওসব কথা বলে আর কোনো লাভ হবে না। বেশ বাবা, আমিও দেখবো তুই কতদিন ওই তিন গুণা বাকুরিতে মুখ লাগিয়ে চুমু খেতে পারিস। যাবে চিদির ভাই আমার, শালা আমার গায়ে মাইছে চিদির ভাই আমার, যাবে ঘরে যাবে। সত্যি কথা বললে সব বন্ধুই বাজার হয় রে। যাবি তোমার চোখের সামনে থেকে? যাচ্ছি খাদা। তোর আমাকে চোখ দেখাচ্ছি না কি বে? চোখ দেখলাম বাবা, তাকাই তো বাবা না। ঘরে যা ঘরে যা। শালারা এমন এমন কাজ করে না, কাজের কোনো ওষুধ থাকে না। ওষুধ থাকবে কি করে, ওষুধ আগে দিতে হয়। নারকেল বেগম, যা হবার হয়ে গেছে, এই নিয়ে ঝামেলা পাকাবো না, ঠিক আছে? বিচার হয়ে গেছে, এবার যাও নিজে নিজে কাজ করো গা। হ্যাঁ যাচ্ছি, তুমি একটু ভালো হয়ে থাকার চেষ্টা করো। এই চটি জমা রান্না চাপা গেছো, খিদেতে প্যান জ্বলছে, ছোটদের সাথে বলছো।